মেঘলানো গাছকলাম কে চালর হরেন্দ্র রামা ফান্ডায় কমসাই খেতম হেলিয়া মুকে পাচো কার্বি আলম ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি হিনপেন ফেরাং কে আমি কে ফাপু ইংডেং ধংকে বাংডেং কার্বি লামেরা মাই আমি পিকে পাডো জি হামফাং সং তুমকে পাংথির পো দিফু মেডিকেল কলেজ লং ইনুত কিছি টাঙার পুম কেলং এপিসিসি আমি ভূপেন কুমার বরা পদ্মশ্রী অমং তারাং হেমকা হমরিদাম মনিরং থিম কাবে মনির ফান কাজিন সো কাবে এবং হরেন্দ্র রাম কে দাম কাং থেরে পনি ফাই ইং কয়ের নি নিজাং কার ব্যাংলং খেরুনি পুলিশ স্টেশন কে পারলো আং কাংলং ইনুট আর্টা ফকে ব্রাপলি হরেন্দ্র রাম পাবাং নিংকা নেরকেব অস ফান কিছু হরমু পেন পাডক সিচো লাং রেম দেবে লাবাং সো ফি অস পিয়া সার পি এবং খেরুনিয়া থানা আলং থেরে পনি ফাই ইং কয়ের নি লাম হই পিদাম লো লাপেন লাবাং সো লাম হইয়া তেং রাই কমসাই খে তুমরি তারলিপসি অডলাং নো কে চকলেম ফান ইং নাং পন বন্দা লাবাং সো ফি অডলাং নো কে ক্লেম বাং কি কাজিয়া ফান কাবর ইয়া জক সাই জক দি রাই কমসাই খে তুম অডলাং নো কে চকলেম বাং পান হেলিয়ামু পারো নাং কক লোক সিনিল তো ফেরাং কিপেন বিরতা নাং পালি লাবাং সব বিরতা নাং কিপালি আবাং ফেলাং পিপেন বিদা সিং তেরন মালং নিগস মানুষ জখম হইছে এ হেজকান ক্যালকুলেট নেকি হ্যাঁ একদম মানে এ এজন হে মানে এতু ইগো হইছে না হ্যাঁ 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 আচ্ছা তো কিতা নিলে আপনার ব্লকে তো শঙ্কর বস্তি নবা বিল বুলি কয় তাতে তেতে লুকাই আসলে মানে কি অকলে ইয়া ফ্যামিলি লগত না না একলে একলে ঘুরি আসিল আর আসলে না এই কালপিজন নাম টু কি আসলে এই নাগেন্দ্র রাম নাগেন্দ্র রাম না ঠিক আছে আর বাকি জি আছে আমার সরব লগত আপনি লোকেশন ললে পাই যাব মোট কত ই মানে থেরেপুনি ফাইন করে হিনিয়ারনি কার্বি আংলং ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি হিনপেন কে এ ডি সিসি কনফারেন্স হল লং ফেরাং কে আমি কে ভাবো বাং সমিয়েলং এ পি সিসি আমি ভূপেন কুমার বরা হিনপেন সে মেয়েচি পারি দেংপ কার্বি আংলং অলং ওয়াং পেন ডাক মায়ালং নাং কি দুনা মূলক ফাইকে থেকলং বেছে নিংচি থে পিগলু বসে আলং নি নিংজি পো বিজেপি আতুম কার্বি আংলং অটোনমাস কাউন্সিল চারি লং ডেট পেন আফি লাদাখ কার্বি আংলং অলং শান্তি লং লি কি কয়লা আর লং হে হুইয়া মেন পেন সেন্ডিকেট সেমার পেন পেনাং আর ন্যাচুরাল রিসোর্স হরমু কে পানা হকলা পেন কাছু পাংলি মাসাই ক্লেম পন্ড লাসি নন কে বাং জিলাং আর নি আসাম প্রদেশ কংগ্রেস কমিটি মাতে কার্বি আংলং ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি আহিন পেন সিতামে ইং টাংরা পঞ্চে সং পঞ্চি পুষে লাং থেচি পারাই পো নন কে বাং জিলাং কে এস সি এম এস সি কিল্লি গালং চিপাতি দুঞ্জিয়া ফান কাপড়ে কাটাচারিয়া সং তুম জংসি দোরা পেট পেন ছেদান দুন রাপের নাং পুলো তাঁতে কংগ্রেস আতুম পেন কে চেরাব দুন চের চিক্রয় দুন পো বনস্তা লাং লিতুম বিজেপি পার্টি পেন জির পো আবে ডেট নাং জি পুসি আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আমি ফু ভূপেন কুমার বরা হিন পেন নিং জি পং রাবাং সব বিরতা নাং কে পালে বাং ডি ফু পেন ধরম সিং রং ফার মালং নিউজ কার্বি আংলঙৰ আত্মসন্মান স্বাভিমানক জিৰণে জলাঞ্জলি দি পেলাই বিজেপিৰ দিছপুৰীয়া চৰকাৰৰ ওচৰত আঁঠু লৈছে আত্মসমৰ্পণ কৰিছে এই কথাবিলাকৰ বিৰুদ্ধে আমি ৰাইজৰ ওচৰলৈ যাম আৰু এই কথাবিলাকক ৰাইজৰ ওচৰত কৈ আমাৰ কংগ্ৰেছ দলক ক্ষমতালৈ ঘূৰাই নিবৰ কাৰণে ৰাইজৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিম নাই আমি ইতিমধ্যে এখন কোৰ্ডিনেশ্যন কমিটি তিনিখন জিলাক লৈ পেলাই কৈ দিছোঁ অতীজতে 244A এই ধাৰাটোৰ আধাৰত আমাৰ তিনিখন জিলা কংগ্ৰেছেই প্ৰস্তাৱটো প্ৰথমতে আনিছিলে এই পাহাৰীয়া তিনিখন জিলাত কংগ্ৰেছ দলে ষ্টেট উইদিন দ্য ষ্টেট এই কথাটো আনিছিলে বা মোৰ অট'নমি টু দ্য অট'নমাছ কাউঞ্চিল এই কথাটো আনিছিলে এতিয়া সেইকাৰণে আমি বৰ্তমান সময়ত আমাৰ দলৰ স্থিতিটো কি হোৱা ভাল আজিয়ে মই কৈ দিব নোৱাৰিম মই কৈছোঁ যে কোৰ্ডিনেশ্যন কমিটিত আমাৰ জিলা সভাপতিসকল থাকিব সকলোৱে আলোচনা কৰি আমাৰ অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিক এটা প্ৰস্তাৱ দিব আৰু সেই প্ৰস্তাৱটো মই দলৰ শীৰ্ষ নেতৃত্ব দিল্লীত জনাম আৰু তাৰ পৰৱৰ্তী সময়ত
নেপিয়ালাম নে চিংহন চেনাম থেরেপনি ফাইং কয়রাকে থম আর নিপেন কে থংকে বাংদেন কার বিলামেরা মায়ামি পিচেং পনপু থেরেপনি ফাইং কয়রাকে থম পেনিং করে ত্রক আনকে পাদু জিলা বাং সমি পিয়ালং আসাম সি এম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্তামি নাজে তংগুঞ্জি এবং সমি পিকা পাদু জিলাকে দঙ্কা সার পকাম দঙ্কা মোকা মালং থেরেপনি ফাইং কয়রা হিনিয়ারনি পেনাঙানা সঙ্গতম মি পিকে দুজি আদিমকে পাংথিরা সাই দেং পং যাসমে দঙ্কা লেবার ইউনিয়ন কার্বি স্টুডেন্ট এসোসিয়েশন লেগেল ফোরাম সঙ্গতম পেনচিং লক চেলাং সিকে পাংথিরা সাই দেং পং লাবাং সবিরতানাঙ্কি পালি এবং ডংকা মুকাম পেন জানতাবে মালং নিউজ কাডম নিলে তুম পিনি লাবাংসু ওয়েস্ট কার্বিংলং ডিস্ট্রিক্ট আলং নিলে তুম ডাক ডংকা মুকাম রং সুপি ডংকা সারপু আকলাম আলং নিলে তুম পিনি নিলে তুম সং থম ডাক কে এস এ লাপেনকে ইলিগেল পুরম আলং লিতুম লাপেনকে নিলে তুম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন পেন নিলে তুম ডাক কার্বিংলং ওয়েস্ট কার্বিংলং আলং সি নিলে তুম ডাক নিলে তুম ওয়েস্ট কার্বিংলং আংকাং পেন সি নিলে তুম তা চেপাক ল্যাংডন লাসি ইলি নিলে তুম কেদান কার্বিংলং আরাত ফান তামি লাবাংস ইলি তুম লেবার ইউনিয়ন লং সে তামি নাং চেরাপ চিতু দুঞ্জে ফান লাপেন পিনিয়া নন পেনাপ পেনকে ইলি তুম কার্বি লামেট মাই সে তামি চেংপন পপসি নিলি তুম তা লেবার ইউনিয়ন পেন সে তামি লাবাংস টেং পেন নাং পাচে তন সি নিলি তুম মহিলা তুম পেনাকে চেংলক নিলি তুম পিনি কাসা ফা দুন আশা এবং নিলি তুম নাং চেং দুন ইগল লাসি ইলি তুম কার্বিংলং অটোনমাস কাউন্সিল লা সি এম সি তামে ইলি তুম লান সোসে ইলি তুম ফান না চেরাপ চেতু দুঞ্জি লাপে নিলি তুম সি তামে ইলি তুম কার্বিংলং কেডো না তুম সি তামে এলং লি তুম পেন এমে থাঙা এলামি কি দো পাশে ইলি তুম তালা সো আলা মেট মা এলং এ তুম তা পাচে তন লু পশে নিলি কার্বিংলং আরাত ফান তামে পাচি নিলি তুম নিমারলি তুম পেন ইলি তুম চেলাং পেন চেরাপ চেতু পেন লাদাক দঙ্কা মুকাম along klam along dak tamai along nilu tum ta ka pang thir pon asai nilu tum deng pon lo la pe ni tum pang thir er lo la pe na kun non pin na pen ge cheng yem bang ta nang ri tum chu pang thir et si kimiji pusi nili hin pen nang ri tum phan nang ba chi ni lo দিফু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল হেমালং ইনুত কিছি টাঙার পুম কেলং পন লাবাংস কিছি টাঙার পুম কে থেকলং তুম পেন কে থান পন তাঙ্কে আমি থাংসি আপ্রাণ কাছে আন তাহাই লাপেন কিছি টাঙা বাং আর পুম কিছুলো মাতে আংক্রিন তান হাই আফিসি কে থেকলং বুঝি নিলি তো মাফেরাং কে পেন বেটানা পালে ননমাদ লাবাংস কিছি টাঙার পুম আপত ক্লার্ডাক পেন রিটার্নিভ লং লিলাং লাসুয়া জক কুপি কোসন কমাদমা ক্লার্ডাক কালিলাং পুসি রাইখম সাই কিয়া তুম পেন ফেরাং কিয়া তুম ফানাং পাচি নিদুন লাবাংস বেটানাং পালে বাং দিফু পেন রুসন্দ বৰ বেয়াকৈ গোন্ধ পাই আছোঁ মানে একদম মানে ইয়াৰ মানে তলতো গোন্ধ আছে ওপৰতো গোন্ধ আছে একদম মানে আমাৰ একদম আই চি ইউলৈকে গোন্ধ গোন্ধাইছে মানে থাকিব পৰা নাই মানে কি হৈছে জানো এইটো আমি ভালকৈ ধৰিব পৰা নাই অলপ দেৰি আগত পৰাহে গোন্ধ পলাই আছে মানে একদম পূৰা বেয়া পচা পচা গোন্ধ মানুহবিলাকে কৈ আছে কোনোবাই কিবা হেৰি মৰা মানুহ আছে থাকিব পাৰে নেকি এনেকৈ মানে হেৰি কৰি আছে আৰু মানুহবিলাক কিন্তু আমিতো দেখি পোৱা নাই তাৰ কিন্তু গোন্ধহে পাই আছোঁ মানুহ মৰা বুলি খবৰ পালে আপুনি নাই আমি মানে দেখা নাই বস্তুটো তাত খালী মানুহবিলাক এনেকৈ আন্দাজ কৰি আছে কথাবিলাক কি হৈছে ইমান গোন্ধ মানুহখিনি থেরেপনি ফাইং কয়রা হিনিয়ারনি আর্নি কাংসাম পরফাই ট্রকরা প্রিক্যাবরা ফম আলম এপিসিসি আমিফু ভূপেন কুমার বরা পেন দাংল কার্বি আংলং ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি আলং ক্লেমবাং ফতুম আন পদ্মশ্রী রংবং তেরাং হেম কাহমৃদা লাবাংস কাহমৃদা মহুত পদ্মশ্রী রংবং তেরাং কে তগলু থই হৈ হুই তামি আলং লিলাং তেকাং লাপেন পদ্মশ্রী রংবং তেরাং আলো পুরুমাতে আলাইবেরি লং সিতামি হুমৃ তেকাং সি পদ্মশ্রী রংবং তেরাং কাবির তিয়ালু থই পেন চেংল আলং লিয়া কাই লং কে লং আনং ইয়া মুখা আন সিতামি লাং পন পেন ফুরগি মলামতে পদ্মশ্রী রংবং তেরাং পেন চেথান তেকাং লাবাংস বীরতানাং কে পালে এবং দীপু পেন ধরম সিং রংফার লাপেন রস্তম রংহাং মালং নিউজ সাহিত্য সংস্কৃতিৰ জীবন্ত কিংবদন্তী স্বরূপ আমার সকলোরে পরম পূজনীয় রংবং তেরাং সারর লগত মোৰ এক ব্যক্তিগত দীঘলীয়া সম্পর্ক আছে আপোনালোকে সকলোৱে জানে যে আমার নেতৃত্বতে সদিচ্ছার উদ্যোগত শ্রী শ্রী মহাপুরুষ মাধবদেব বঁটা প্রতিষ্ঠা করা হয়েছিল আর এবার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়ার হাতেরে আমি ডক্টর কি কয় রংবং তেরাং সারক মাধবদেব বঁটা অর্পণের যেটা সুযোগ পাইছিলো
গতিকে সেইদিনাখন তেখেতৰ যি এটা বক্তব্য ভাষণ আছিলে সেই বটাগ্ৰহণ অনুষ্ঠানত, এতিয়া গোটেই ৰাজ্যখনৰ মানুহৰ মন আৰু মগজুক চুই গৈছিলে। আৰু তাৰ পৰৱৰ্তী সময়তো ছাৰ যেতিয়া অসম সাহিত্য সভাৰ সভাপতি আছিলে, আমাৰ নাৰায়ণপুৰত অসম সাহিত্য সভাৰ প্ৰতিষ্ঠা দিৱস হওঁতে ছাৰে মোক অভ্যৰ্থনা সমিতিৰ সভাপতিৰ দায়িত্ব দিছিলে, আৰু সেই সুবাদতে আজি ছাৰক পুনৰ ওচৰৰ পৰা চাবলৈ আৰু মোৰ কৃতজ্ঞতা আৰু শ্ৰদ্ধা জনাবৰ কাৰণে ছাৰক বুলি আহিছিলোঁ। আৰু আহি সঁচাকৈ আচৰিত হ'লোঁ যে যিটো সময়ত আমি অসমৰ মানুহবিলাকে নিজৰ ডাঙৰ ডাঙৰ অট্টালিকা বনোৱাত ব্যস্ত হৈ আছোঁ, নিজৰ ভূমি মাটি সীমা বহুৱাত ব্যস্ত হৈ আছোঁ, সেই সময়ত এগৰাকী সাহিত্যৰ সাধকে মনে মনে অকলে অকলে এটা ইমান বৃহৎ লাইব্ৰেৰী জন্ম দিছে। মই কৃষ্ণকান্ত সন্দিকৈদেৱে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ক যিটো লাইব্ৰেৰী দান কৰিছিলে সেইটো দেখিছিলোঁ, ব্যক্তিগত লাইব্ৰেৰী হিচাপে এটা ডাঙৰ লাইব্ৰেৰী। তাৰ পৰৱৰ্তী সময়ত মই নগেন শইকীয়া ছাৰৰ লাইব্ৰেৰীও দেখিছোঁ আৰু বহু মানুহৰ লাইব্ৰেৰী দেখিছোঁ, কিন্তু ব্যক্তিগতভাৱে ইমান কিতাপৰ মানে সংগ্ৰহ আৰু গোটেই জনজাতীয় সকলো অসমৰ সাহিত্য বৰেণ্য সাহিত্যিকৰ কিতাপ সংগ্ৰহ কৰি এটা যি যুগজয়ী এটা অৱদান জাতিক তেখেতে অন্য ৰূপত দিব বিচাৰিছে, সৃষ্টিৰেতো দিলেই তেখেতে, আৰু কৰ্মৰ মাজেদিও তেখেতে কৰ্ম কৰিলে। আমি চবেই ঘৰ বনালোঁ, চবেই মাটি সীমা বহালে, কিন্তু ৰংবং টেৰাং ছাৰে গোটেই ৰাজ্যখনৰ প্ৰতিভাৱান সাহিত্যিকসকলৰ কিতাপসমূহ সংগ্ৰহ কৰি অসমীয়া জাতিক কাৰ্বি আংলঙৰ এই মাছমজিয়াত এটা কিতাপৰ ভঁৰাল আমাৰ জাতিক যি উপহাৰ দিবলৈ তেখেতে চেষ্টা কৰিছে, মই ভাবোঁ আমাৰ সকলোৰে দায়িত্ব আছে।